আলাইকুম তোমাদের সবাইকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে আজকে হচ্ছে আমরা একটা ছোটো ছোটো কিছু টপিক নিয়ে আমরা এভাবে আলোচনা করব। নিয়মিত আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো সেখানে হচ্ছে তোমাদের ছোটো 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 কিছু টপিকের মাধ্যমে আসলে আমরা বোঝানোর চেষ্টা করব যে যে টপিকগুলো আসলে কতটা ইজি ওয়েতে তোমরা মনে রাখতে পারবা সো দেখো আমরা যদি আজকে প্রথম তে চলে যাই সেখানে হচ্ছে কি নিপাতনে সিদ্ধ সরসন্ধি দেখো সন্ধি থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে মানে হচ্ছে প্রতি বছর একটা কমন প্রশ্নের মতো সো সন্ধির মধ্যে আবার দুইটা পার্ট আছে যেটা হচ্ছে একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি আরটা হচ্ছে তোমার হচ্ছে কি বিশেষ নিয়মে যে সন্ধি আছে তো এগুলো থেকে সন্ধির যে পার্টগুলো থেকে প্রশ্ন আসে এর মধ্যেও গুরুত্বপূর্ণ পার্ট দুইটা হচ্ছে একটা হচ্ছে নিপাতনের সিদ্ধ আর একটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত এই যে এই দুইটা পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আমরা হচ্ছে টেকনিকের মাধ্যমে কীভাবে আসলে মনে রাখা যায় যে কোনগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি কোনগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখো যে যে শব্দগুলো নিয়ম বহির্ভূত মানে হচ্ছে কোনো নিয়ম মানে না দেখবো যে পরিবারে এরকম বলে যে সবচেয়ে ঘাটতারা বলা হয় যে ছোট ছেলেটা অথবা মেঝের ছেলেটা এরকম কিন্তু বলে মেজের ছেলেটা সো এই যে তারা হচ্ছে কি কোনো নিয়ম মানে না আসলে তো ঠিক একইভাবে নিপাতনের সিদ্ধ যেটা সেটা হচ্ছে কি নিয়ম বহির্ভূত কোনো নিয়ম মানবে না সন্ধির কোনো নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলা হয় নিপাতনের সিদ্ধ সরসন্ধি বা এগুলোকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় যে নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত ব্যাকরণে এসব বিষয়কে কি বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন দেখো শুদ্ধ ও ধন দেখো আমরা যখন নিউপার সিদ্ধ ছাড়া পড়বো তখন কিন্তু একরকম এগুলো রুলস মেনটেন করে বাট আমরা যখন দেখি শুদ্ধ ওধনটাকে আমরা যদি ভাঙাই দেখব যে শুদ্ধ যোগ কি ওধন যেমন ও হতে পারে যে রক্ত যোগ ওষ্ঠ রক্ত যোগ ওষ্ঠ রক্তষ্ঠ ঠিক এভাবে আমরা ভেঙে ফেলতেছি আমরা যদি দেখাই কুল ওটা কুল যোগ অটা কোনটা হতে পারে সৌরিনী সৈরিণী সযোগ ইরিণী দেখো এগুলো এক একটা এক নিয়মে সাধিত এক একটা এক নিয়মে সাধিত এগুলো আসলে কোনোটাই কি আসলে নিয়ম মানছে না তোমাকে যদি দেখাই গোবাক্ষ গোযোগ অক্ষ গো মানে কি গরু অক্ষ মানে হচ্ছে চোখ তাই না যদি বলি যে গোষপদ, গোযোগ পদ পথ এরকম হবে আর কি যদি তোমাকে দেখায় একাদশ এক যোগ দশ ঠিক একইভাবে প্রযোগ ওড় এটা যোগ হবে উড়ো। হতে পারে গবেশ্বর গোযোগীশ্বর তো দেখো এগুলো আসলে কিভাবে আসতে পারে পরীক্ষা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি অথবা আসতে পারে নিপাত নিচের কোনটি সাধারণ নিয়মে সাধিত বিশেষ নিয়মে সাধিত সন্ধি সেগুলো কিন্তু আমরা বিশেষ নিয়মটা আমরা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এগুলো এরকম আসতে পারে অথবা তোমাকে ঠিক একই রকম যেমন হচ্ছে পতঞ্জলি শব্দটা দিতে পারে বলবে যে এটা সন্ধি বিচ্ছেদ করো এখন তুমি যদি নিয়মগুলো তোমার মাথায় থাকে তুমি যখন নিয়ম দিয়ে এটা ভাঙতে যাবা তখন দেখবে যে তোমার নিয়ম দিয়ে মিলছে না অ্যান্সারের সাথে মিলছে না কেন কারণ আসলেই তো নিপাতনের সিদ্ধ এগুলো সো নিপাতনের সিদ্ধ যেগুলো সেগুলো তো কোনো নিয়ম মানবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তখন তুমি দেখবে যে পত যোগ অঞ্জলি তুমি যদি লেখো এরকম হবে না সেটা যাবে কি পতজ যোগ অঞ্জলি পতজ যোগ অঞ্জলি খেয়াল রাখতে হবে যদি দেখো পশ্চাৎ পশ্চাদার্ধ পশ্চাৎ যোগ অর্ধ পর পর পরস্পর কি হয়েছে পর যোগ পর এখানে কোনো বিসর্গ সন্ধি কোনো হচ্ছে সরসন্ধির ওইভাবে কোনো নিয়ম মেনটেন করতেছে না এগুলো কি ডিরেক্ট সরাসরি আমরা এগুলোকে বলতে পারি নিপাতনের সিদ্ধ সরসন্ধি যেগুলো হচ্ছে কোনো নিয়ম মেনে চলবে না যেমন তোমাকে হচ্ছে আচ্ছা এটা হবে অন্ড মারতন্ড শব্দটা হচ্ছে কি মারতন্ড ওকে এরপর হতে পারে ষট যোগ দশ ষোড়শ ষোড়শ কিভাবে এসে শট দশ হরিযোগ চন্দ্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র কেমন এসেছে হরিযোগ চন্দ্র সো এগুলো দেখো কোনো নিয়ম মানতেছে না আসলে এক একটা এক এক রকম মানে নিয়ম অনুযায়ী হতেছে মনে হচ্ছে তো এগুলোকে আমরা বলতে পারি নিপাতনে সিদ্ধ এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মূল টপিক না টপিক হচ্ছে এইটা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে এখানে একটা গল্পের মাধ্যমে তুমি খুব ইজিলি মনে রাখতে পার বা কোনটা নিপাতনের সিদ্ধ সরসন্ধি তোমাকে যখন পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সরসন্ধি এখান থেকে অপশন দেওয়া থাকবে তুমি সেখান থেকে এটা বাছাই করে নেবা এখন যখনই এগুলোর কিন্তু বিস্তারিত অর্থগুলো আমরা এই পাশে দিয়ে দিছি এগুলো কোনো সমস্যা নেই এটা তোমরা নিজেরা দেখে নেবা বাট এই যে এই পার্টটাই তোমাদেরকে ভাঙাই দেওয়া হয়েছে যে কোনটা আসলে কোন নিয়মে সাধিত হয়েছে বা কোনটা কি ভাঙলে কি পাওয়া যায় কিন্তু তোমাকে তাকে চিনতে হবে কোনটি নিপাদনের সিদ্ধ সেটা যদি তুমি না জানো তাহলে তুমি কীভাবে অ্যান্সার সলভ করবা দেখো আমরা এই গল্পের মাধ্যমে পুরোপুরি যতগুলো নিপাদনের সিদ্ধ সরসন্দি আছে সেগুলো কিন্তু আমরা একটা গল্পের মধ্যে নিয়ে আসছি একটু খেয়াল করো যেমন শুদ্ধ ধনের দুই ছেলে একটা হচ্ছে গবেন্দ্র আর একটা হচ্ছে কি গবেশ্বর এর সাথে যথাক্রমে বিম্বস্থ ও রক্তষ্ঠ দুই মেয়ের বিয়ে দেন দুইটা মেয়ের নাম কি বিম্বস্থ একটা হচ্ছে রক্তস্থ আর ছেলের নাম হচ্ছে গবেন্দ্র এবং গবেষর বিয়ের কদিন না যেতেই বউরা বৌরা নারী ও পৌরপুরুষদের সাথে গবাক্ষে বসে মার্তণ্ডর দিকে তাকিয়ে সারঙ্গ দৌড় দেখছে। এই দেখে এরা দেখে হবে এই দেখে দুই ছেলে এই যে স্বৈর শব্দটা আছে শৈরভাবে অক্ষয়িনী দিয়ে সীমান্তে প্রেষণ করলেন সীমান্তে প্রেষণ করেন দেখো শুদ্ধোধন হচ্ছে কি বুদ্ধদেবের পিতা তোরা যদি অর্থ চাও যে ভাই অর্থ আসলে কি অর্থগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ওদের মানে হচ্ছে ভাত বিম্ব মানে হচ্ছে কি পাকা তেলা ফলের মতো লাল ঠোঁট রঙের লাল রঙের মতো ঠোঁট আচ্ছা বাদ দিলাম শৈর শব্দের স্ত্রীরূপ হচ্ছে কি সৈরিণী এরপর দেখো কুলটা মানে হচ্ছে অসতী নারী অসতী নারী পৌর মানে হচ্ছে প্রবীণ বৃদ্ধ এটা তোমরা সবাই জানো গবাক্ষ মানে কি জানালা সূর্য মারতন্ড মানে কি সূর্য সারঙ্গ হচ্ছে কি চিত্র হরিণ সৈর্য স্বেচ্ছাচারী আর হচ্ছে অক্ষয়ী মানে বিপুল সংখ্যক অশ্বহন্তি হস্তি হবে হস্তি এবং রথ সহ যা দেওয়া আছে আর পেশন মানে কি প্রেরণ করা এখন দেখো অর্থগুলো আসলে তোমাদের অত বেশি ইম্পর্টেন্ট না তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যে শব্দগুলো আমি গোল ডাক দিয়েছি লালকালি দিয়ে খেয়াল করো লাল কালি দিয়ে শুধুমাত্র যেগুলো গোল দাগ দিয়েছি ওইগুলো সবগুলো হচ্ছে কি নির্বাচনের সিদ্ধ সরসন্ধি সো তুমি এই এগুলো যদি কোনো প্রশ্নের উত্তরে পেয়ে যাও মানে হচ্ছে অপশনে পেয়ে যাও যে নিচের কোনটি শ্রী সিদ্ধ সিদ্ধন্ধী তোমার যদি গল্পটা মাথায় থাকে যে এই গল্পের মধ্যে এই শব্দগুলো আমি পাইছি শুদ্ধজন পাইছি আমি হচ্ছে গবেন্দ্র পাইছি গবেষ্বর পাইছি বিম্বস্ত পাইছি রক্ত রক্তষ্ট পাইছি মারতণ্ড পাইছি সারঙ্গ পাইছি শৈরিনী পাইছি শৈর পাইছি সো এই শব্দগুলো যদি তোমার মাথায় চলে আসে এগুলি তুমি খুব ইজিলি বুঝতে পারবে এগুলোকে আমরা কি বলছি এগুলোকে আমরা বলতেছি নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ সো তুমি এগুলো আগে খেয়াল করবে এগুলো মাথায় রাখবা তাহলে তুমি কিন্তু খুব ইজিলি নিপাতনের সিদ্ধ সরসন্ধিগুলো খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা এবং এগুলো যদি তুমি ব্যাখ্যা বা কীভাবে এগুলো কী হচ্ছে সন্ধি বিচ্ছেদ হয়েছে এগুলো কিন্তু আমরা দুইটা স্লাইডে দিয়ে দিচ্ছি সো তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো ভিডিওটা পজ করে অথবা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো ওকে আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু টার্গেট গুচ্ছ ব্যাসের কথা তোমরা হয়তো অনেকেই জানো না আমাদের কিন্তু টার্গেট গুচ্ছ ব্যাস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং তোমাদের মানে হচ্ছে ভর্তি চলছে সো সেখানে ক্লাস শুরু হবে পনেরোই মার্চ থেকে যেহেতু তোমাদের মার্চ মাসে পরীক্ষা গুচ্ছ অনেক টাইম তোমরা পাচ্ছ এবং বাংলা সেখানে আমাদের থাকবে পঁচিশটি ক্লাস ইংরেজি পঁচিশটি ক্লাস থাকবে সাধারণ জ্ঞান থাকবে টোটাল ত্রিশটি ক্লাসের মতো তো যারা হচ্ছে মানবিকের জন্য আসলে এবং তোমাদের কোর্স মাত্র এক হাজার টাকা তোমরা এক হাজার টাকায় সুন্দর একটা কোর্স পেয়ে যাচ্ছ এবং সেখানে আমরা যোগাযোগ করতে পারো চাইলে তোমরা যদি যোগাযোগ করতে চাও সেখানে এই নাম্বার দুইটাতে যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে পেজে তোমরা কাজটা দেখছো সেখান থেকেও কিন্তু তোমরা খুব ইজিলি নক করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আর যারা হচ্ছে বাণিজ্য বিভাগ আছো তোমাদের জন্য কিন্তু আমাদের থাকছে টার্গেট গুচ্ছ ব্যাচ সেখানে হচ্ছে বাংলার জন্য পঁচিশটি ইংরেজি পঁচিশটি হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে বিশটি এবং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ক্লাস থাকবে কয়টা বিশটা এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা খুব ইজিলি তোমার গুচ্ছর প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা এবং সেখানে আমরা ফি মাত্র এক হাজার টাকা এবং এই এক হাজার টাকায় তোমরা চাইলে আমাদের এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো এক হাজার টাকায় ভর্তি হওয়ার জন্য এবং আমাদের পেইজের ইনবক্সে তোমরা নক করতে পারো সো যদি আর দেরি না করতে চাও দ্রুত ভর্তি যেতে পারো আমাদের গুচ্ছ যে বেস্টটা আছে সেটাতে আচ্ছা এখন দেখো প্রশ্ন দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 22 আচ্ছা টোয়েন্টি লাগবে না সেখানে দেওয়া আছে যে পৌর শব্দটির যথাযথ সন্ধি বিচ্ছেদ কি পৌর শব্দটির অর্থ এটা তোমরা সবাই অনেকেই জানো যে পৌর শব্দের অর্থ কি প্রবীণ বৃদ্ধ এখন কথা হচ্ছে তোমার এই শব্দের সন্ধি বিচ্ছেদ আসলে কি এবং তুমি খুব ইজিলি বুঝতে পারছো পৌর শব্দটা আমাদের কবিতায় ওই যে গল্পটায় ছিল তার মানে এটা হচ্ছে কি নিপাতনের সিদ্ধ তাই না সেটা সন্ধিবিচ্ছেদ কি আসলে ঢাকা মিশনের প্রশ্ন দু হাজার উনিশ সেশনে প্রযোগ কি হবে ওরো প্রযোগ সো তোমরা যারা এটা করবো তাদের উত্তর সঠিক হয়েছে লাগবে না পতঞ্জলি এর বিচ্ছেদ আসলে কি পতঞ্জলিকে পতঞ্জলি তোমরা কি হবে আমরা যখন ওই গল্পটা পড়েছি সেখানে কিন্তু দেওয়া আছে যে পতঞ্জলি হচ্ছে নিপাতনে সিদ্ধ সো পতঞ্জলি বিচ্ছেদ কিন্তু ওইভাবে নিয়ম মেনে হবে না এটা একটু আলাদা নিয়মের এই জন্য এটাকে আমরা সন্ধিবিচ্ছেদ করলে পাবো যোগ কি অঞ্জলি পত যুগ অঞ্জলি আলী অঞ্জলি আবলি বলি এগুলো থাকলে কি হয় স্বীকার হয় এর জন্য কি হচ্ছে রস্বীকার হচ্ছে এরপর দেখো নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি গবেষণা হবে না ষষ্ঠ আশ্চর্য নাকি অস্মিত গবেষণা নিয়ে কোনো কথা ছিল না সেটা হবে কি আশ্চর্য ওকে আচ্ছা এখন দেখো আমাদের বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আছে এটা হচ্ছে কি বিশেষ নিয়মে সাধিত বললাম যে দুইটা টপিক থেকে বেশি সন্ধি থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে সিদ্ধ আর এটা হচ্ছে বিশেষ নিয়মে তো পরীক্ষা যখন আসে এগুলো থেকে বেশি আসে আসে তো তোমরা দেখো এখানে যদি একটু খেয়াল করো বিশেষ নিয়মে আমরা একটা লাইনের মাধ্যমে তোমাদের খুব ইজিলি মনে রাখার কৌশলটা আমরা দেখিয়ে দিচ্ছি যে বিশেষ নিয়মে সাধিত সন্ধিগুলো একটা লাইনে তুমি ইজিলি মনে রাখতে পারবা এই লাইনটা তোমরা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে সংসদে অপসংস্কৃতির উত্থান ঠেকাতে খেয়াল করো সংসদে অপসংস্কৃতির উত্থান ঠেকাতে সংস্কৃত ভাষার সংস্কৃত ভাষার সংস্কার আইন পরিষ্কারভাবে উত্থাপন করা হয়েছে তাহলে যেগুলো আমি গোলদাক দিয়ে দিচ্ছি যেগুলো আমি গোলদাগ দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো কী হবে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি তুমি যখনই একটা কবিতা মানে তুমি এই লাইনটা মনে রাখলেই তুমি কিন্তু খুব ইজিলি বিশেষ নিয়মে যে সাধিত সন্ধি আসলে পরীক্ষা তুমি ইজিলি পেরে যাবে যে সংসদে অপসংস্কৃতির উত্থান ঠেকাতে সংস্কৃত ভাষার আইন সংস্কার আইন পরিষ্কারভাবে উত্থাপন করা হয়েছে এই জাস্ট একটা লাইন মনে রাখলে তোমার কিন্তু বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধিগুলো আছে খুব ইজিলি তুমি মনে রাখতে পারবা এবং সেগুলোর কিন্তু আমরা সন্ধি বিচ্ছেদটাও তোমাদের দেখিয়ে দিয়েছি যেমন কি আমরা উত্থান ভাঙালে কি হয় যেমন তোমাকে উত্থাপন ভাঙালে হচ্ছে উৎ যোগ স্থাপন পরিষ্কার ভাঙালে কি হয় পরিযোগ কার সংস্কৃত কীভাবে সমযোগকৃতি পরিষ্কৃত কীভাবে পরিযোগকৃত দেখো পরিষ্কৃত এবার দেখো সংস্কার সমযোগ সমযোগকার সংস্কৃত কীভাবে হয় সমজককৃত এগুলো হচ্ছে কি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি সো তোমরা যত ইজিলি এগুলো মনে রাখতে পারবা জাস্ট একটা লাইন যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিগুলো আছে সেগুলো কিন্তু খুব ইজিলি মাথায় রাখতে পারবা এরপর দেখো বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি জাস্ট মাত্র একটা গল্প বলেছিলাম কি বলেছিলাম দেখো সংসদে অপসংস্কৃতির উত্থান ঠেকাতে সংস্কৃত ভাষার সংস্কার আইন পরিষ্কারভাবে উত্থাপন করা হয়েছে তাহলে এখানে অপশন দেওয়া আছে সাশ্চর্য উত্থান ষষ্ঠ পরস্পর অ্যান্সার কি হবে সিম্পল মাত্র দেখাইলাম সেটা হবে কি উত্থান হবে ওকে তো এটুকুই আজকে আমাদের আসলে দুইটা টপিক নিয়ে আমরা ছোট্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং বিস্তারিত অন্য যেগুলো আছে সেগুলো খুব আরও ইজিলি তোমাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারবো এবং সেগুলো নিয়ে আমরা সামনে আস্তে আস্তে ভিডিও বানাবো তোমাদেরকে আমরা অবশ্যই এই পেজের সাথে যুক্ত থাকো এবং ফ্রেন্ডদেরকে সবসময় মেনশন করে দিবা অথবা পেজটাকে ফলো করে রাখতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ